ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জনকে দিনী বোন প্রশ্ন করেছেন, সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত জানতে চেয়েছেন সহি ব্যাখ্যা সহকারে। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। সূরা বাকারা, সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আকিমি সলাত আলিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফাজর ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আকিমি সলাত আলিদুলুকি শামস, সূর্য ওঠা থেকে শুরু করে, সূর্য ওঠার পর থেকে সলাত কায়েম করো, ইলা গাসাকিল লাইল, একেবারে রাত পর্যন্ত। এরপরে কুরআন আল ফজর, এবং ফজরের কোরআন, ফজরের কোরআন বলে এখানে বোঝানো হয়েছে ফজরের সলাত। ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা, এই সময়ে ফজর কোরআনে ফেরেশতারা উপস্থিত হয়। আর আমরা স্বাভাবিকভাবেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনে রাতে ফেরেশতারা সালাতে উপস্থিত হয়, বিশেষ করে ফজর এবং আসর এই সময়টাতে ফেরেশতারা উপস্থিত হয় বান্দার আমল নামা রিপোর্ট আকারে তৈরি করে নিয়ে যাওয়ার জন্য, যেটা আমরা এর আগে হাদিস আপনাদের সামনে বলেছি। যে হাদিসটি আপনারা সেই তারগিব ও তারহিবের মধ্যে পাবেন, সম্ভবত 800 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাওয়া হয় ফজরের সময় এবং আসরের সময়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উসামা বিন জায়েদ অথবা আবু হুরায়রা, সরি আগের দুইজন নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে এটা বলা হয়েছে, আসর এবং ফজরের সময় ফেরেশতারা উপরে যায় এবং কি অবস্থায় আছেন, আপনি কি সালাত পড়ছেন কি পড়ছেন না, ঠিকভাবে আমল করছেন কি করছেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। যখন ফেরেশতারা ফজরের সময় আসে, তখন আসরের সময় যারা আসছিল তারা ফজরের সময় চলে যায়, মানে আপনাকে সালাতরত অবস্থায় রেখে যায়। এবং ফজরের সময় যারা আসলো তারা কি, আপনি সালাত পড়ছেন তখন আসলো, আবার আসরের সময় যখন সালাত পড়বেন তখন ফজরের সময় যারা আগমন করেছিল তারা চলে যাবে, আর একদল ফেরেশতা আসবে আসরের সময় তারা ফজর পর্যন্ত। তো এইভাবে মুসনাদ আহমদের মধ্যে হাদিস রয়েছে, মুসনাদ আহমদের 9419 নম্বর হাদিস, ইবনে খুজাইমার মধ্যে রয়েছে প্রথম খণ্ডের 165 পৃষ্ঠা হাদিস নম্বর 322, ইবনে হিব্বানের মধ্যে 2061 নম্বর হাদিস দ্বারা এটা প্রমাণিত। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।